আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওর টপিক হলো চুলের আগা ফাটা নিয়ে। যাদের চুলের আগা অলরেডি ফেটে গিয়েছে তারা কি করবেন, এবং ভবিষ্যতে যাতে আপনার চুলের আগা না ফাটে সেই জন্য কিছু টিপস থাকছে, তো সেই জন্য অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই এই টাইপের হেলথ এবং বিউটি টিপস পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সঙ্গে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজেও লাইক দিয়ে রাখতে পারেন। আমি আমার ফেসবুক পেজে অনেক টাইম অ্যাক্টিভ থাকি। লম্বা চুল রাখতে চাচ্ছেন কিন্তু কোনোভাবেই চুলের আগা ফাটা থামাতে পারছেন না, এর চেয়ে বিরক্তিকর কিছু কি আর আছে? বাজে ব্যাপার হলো চুল যত লম্বা হবে আগা ফেটে চুলের নিচ লাল পাতলা হয়ে যাওয়ার প্রবণতা ততই বাড়বে। এর কারণ কি জানেন? এর কারণ চুলের আগা স্ক্যাল্প থেকে অনেক দূরে থাকায় স্ক্যাল্পের সেবাম চুলের আগায় পৌঁছাতে পারে না, আর তাই চুল ড্রাই এবং ড্যামেজ হয়ে ফেটে যায়। এমনকি এটা অয়েলি স্ক্যাল্পে হয়ে থাকে। যাদের ড্রাই স্ক্যাল্প তাদের তো এই সমস্যায় বেশি পড়তে হয়। চুলের আগা ফাটা রোধ করতে যে চারটি কাজ একেবারে ভুলেও করবেন না। অনেকেরই অভ্যাস আছে রোজ রোজ চুল হেয়ার ড্রায়ার দিয়ে শুকানো, যার ফলে চুলের আর্দ্রতা হিটের কারণে ধীরে ধীরে চলে যায় এবং কিছু বোঝার আগেই পুরো চুল লাল হয়ে ফেটে যায়। সুতরাং কোনোভাবেই হিট প্রোটেক্টর ছাড়া চুলে হেয়ার ড্রায়ার, ফ্ল্যাট আয়রন, কার্লার খবরদার ভুলেও শোয়াবেন না। চুল যদি অলরেডি ফেটে গিয়ে থাকে তাহলে তো এই কাজটি একদমই বন্ধ করে দিবেন। গামছা দিয়ে চুল ঝাড়া, আবার অনেকের অভ্যাস আরও বাজে। গামছা দিয়ে চুল ঝেড়ে চুলের বারোটা বাজিয়ে দিয়ে চুল শুকানোর ফার্স্ট আউটকাম হচ্ছে একগাদা ফাটা চুল। এমনকি মোটা তোয়ালে দিয়েও গোসলের পরে চুলে পেঁচিয়ে রাখলেও চুলের আর্দ্রতা তোয়ালে টেনে নিতে পারে। বিখ্যাত হেয়ার স্টাইলিস্টদের মতে গোসলের পর চুল চেপে চেপে পানি বের করে ফেলতে হবে। কোনোভাবেই চুল মুছড়ে পানি জড়ানোর চেষ্টা করবেন না। মুছড়ানোর হ্যাবিট থাকলে ফাটা চুল তো ভালো, সব চুল ধীরে ধীরে ভেঙে যাবে কয়েকদিন পরে। চুলের জন্য সবচেয়ে ভালো হচ্ছে পাতলা গেঞ্জি কাপড়, অতিরিক্ত ড্রাই শ্যাম্পু ব্যবহার করা। চুলে অতিরিক্ত ড্রাই শ্যাম্পু ব্যবহার করবেন না। যদি মনের মতো শ্যাম্পু খুঁজে না পান তাহলে জাস্ট বেবি শ্যাম্পু ইউজ করবেন। সাথে সাথে মনে রাখবেন কোনোভাবেই কন্ডিশনার মিস করা যাবে না, তাই অবশ্যই অবশ্যই চুলে কন্ডিশনার এবং শ্যাম্পু দুটোই লাগাতে হবে। গরম পানি চুলে ব্যবহার করা, কোনোভাবেই চুলে গরম পানি দেবেন না। গরম পানিতে চুলের অন্তগুলো আস্তে আস্তে আর্দ্রতা হারিয়ে ফেলে এদিক ওদিক ছড়িয়ে যায়, যে কারণে চুল লালচে দেখায় এবং ফাটা শুরু করে। খুব বেশি হলে উষ্ণ গরম পানি নিন এবং গোসলের শেষে একদম ঠান্ডা পানি চুলে ঢেলে দিন, তাহলে তাপমাত্রা নর্মাল হয়ে আসবে। এতে চুল ঠিক থাকবে এবং দেখতে সিল্কিও লাগবে। তো এখন আসি চুলের আগা ফাটা বন্ধ করবেন কি করে। সবার আগে এটা জেনে নিন, কসমেটিক্স বিক্রেতারা যাই বলুক না কেন, চুল একবার ফেটে গেলে সেটা জোড়া লাগানো যায় না। সুতরাং আপনি জোড়া লাগার আশায় ফাটা চুল নিয়ে বসে থাকলে আস্তে আস্তে সেটা আরও ফেটে উপরের দিকে উঠতে থাকবে, এবং আপনি হঠাৎ একদিন খেয়াল করবেন আপনার অর্ধেক চুল লালচে দুর্বল পাতলা হয়ে গিয়েছে। কপাল খারাপ হলে কেউ কেউ তো আপনাকে দেখিয়েও দেবে আপনার চুলের অবস্থা। তো বুঝতেই পারছেন চুল এই অবস্থায় যাওয়ার আগে তা কেটে ফেলতে হবে, আর তাই প্রতি 6 থেকে 8 সপ্তাহ পরপর চুলের আগা 1 সেন্টিমিটারের মতো কেটে ফেলতে হবে। যাদের অলরেডি মাথায় ফাটা চুল আছে তারা পুরো ফাটা অংশ কেটে ফেলুন এবং 8 সপ্তাহ পরপর চুলে ট্রিম করুন। চুল দেখতে অনেক হেলদি লাগবে এবং পাতলা লাল হয়ে যাওয়া কোঁকড়ানো চুলের আগা আর খুঁজে পাবেন না। আর চুলে কিন্তু বেশি শ্যাম্পু করবেন না, সপ্তাহে 2 দিন কিংবা 3 দিন এর বেশি শ্যাম্পু করা মোটেই আমাদের উচিত না। তো এবারে আসি যাদের চুল অলরেডি ফেটে গিয়েছে তারা কি করবেন। তাদের অবশ্যই কয়েকটা হেয়ার প্যাক লাগাতে হবে। প্রথমত তাদেরকে চুল কাটতে হবে, অবশ্যই অবশ্যই কাটতে হবে। প্রয়োজন হলে আপনি একটা একটা করে কাটুন, বেছে বেছে কাটুন, আপনাকে কাটতেই হবে। এরপরে আপনাকে কয়েকটা হেয়ার প্যাক লাগাতে হবে, তাহলে আপনার চুলের আগা ফাটা কমবে। হেয়ার প্যাক বানানোর জন্য 1টা ডিমের সাদা অংশ এবং 1 টেবিল চামচ অলিভ অয়েল আর 1 টেবিল চামচ মধু মিশিয়ে
প্যাক বানিয়ে চুলে লাগিয়ে এক ঘন্টার মতো রেখে দেন ওয়াশ করে ফেলুন। এছাড়া আপনারা চাইলে টক দই, কাস্টার্ড অয়েল, লেবু এগুলো দিয়েও হেয়ার প্যাক বানাতে পারেন। সবচেয়ে ভালো হয় আপনারা যদি পেপের হেয়ার প্যাক লাগান। পেপের হেয়ার প্যাক চুলের জন্য খুবই খুবই ভালো, এটা চুলকে সফট করতে অনেক সাহায্য করে। তো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপকারী হবে। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আরও মেয়েদের মাঝে ছড়িয়ে দিন যাদের চুল ফাটা সমস্যা আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।